বিপুল পরিমাণ টাকা, ডলার ও স্বর্ণালঙ্কার সহ বরিশাল নগর থেকে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন পটুয়াখালী গণপূর্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী। বৃহস্পতিবার বিকেলে তাকে নগরের চৌমাথা থেকে শিক্ষার্থীরা আটক করে বলে জানান নির্বাহী হাকিম আশরাফুজ্জামান। বলেন, আটক নির্বাহী প্রকৌশলী হলেন মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, হারুন কোস্টার মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে। শিক্ষার্থী নাজমুল সাকিব বলেন, নগরের DNSB রোড হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে 4:30টার দিকে পটুয়াখালী থেকে একটি প্রাইভেট কার আসে। প্রাইভেট কারটি থামানোর পর স্থানীয়দের সন্দেহ হয়। তখন প্রাইভেট কারের পেছনের ব্যারিয়ার খোলার পর কালো রঙের একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের মধ্যে কিছু টাকা পাওয়া যায়। তখন প্রকৌশলীর স্ত্রী বলেন, ওটা আমাদের পার্সোনাল টাকা, কিন্তু আস্তে আস্তে আরও টাকা বের হচ্ছিল। পরে আর্মিকে খবর দেওয়া হয়। পরে গাড়িসহ তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে টাকা ও স্বর্ণালঙ্কারের পরিমাণ নিরূপণ করা হয়। শিক্ষার্থীদের কাছে আটক হওয়ার পর নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, তার বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা বুধবার অ্যাক্সিডেন্ট করেছেন। তাকে চিকিৎসার জন্য টাকা নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।